পাড়ার ওই লোহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পোজার পাষাণ বেদি। এই ধরনের রোমহর্ষক অনেক কালজয়ী কবিতা লিখেছেন বিদ্রোহী কবি নজরুল। তাঁর লেখনীতে কম্পিত হয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল সাম্রাজ্যবাদী ইংরেজ। আর সেই কবি নজরুলের মর্মমূর্তি পড়েছিল তেলিয়ামুড়ার পরিত্যক্ত জায়গায়। এই খবরটি নিউজ ভ্যানগার্ডে প্রচার করেছিল, আর তাতেই টনক নড়ে তেলিয়ামুড়া পৌর পরিষদের। রবিবার পৌর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেই পরিত্যক্ত জায়গা থেকে কবি নজরুলের মর্মমূর্তিকে তুলে নিয়ে যান পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান জানান, এই ধরনের দৃশ্য মনে দুঃখ দেয়, তাই সংস্কৃতি শহরের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ। সকালে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এই খবরটা আমাদের কাছে পৌঁছার মাত্র আমাদের ভাইস চেয়ারপারসন এবং আমি নিজে আমাদের আমরা তড়িৎ গতিতে সেটা নিয়ে বার্তালাপ করেছি যে এই যে আজকে আমাদের উত্তর মার্কেটের পেছনে এই যে আমাদের আমাদের যে কবি নজরুলের যে মর্মমূর্তি পাওয়া গিয়েছে আমাদের শোনা মাত্র আজকে আমরা এটা দিতে। তিনি বিগত চেয়ারম্যানকে এ বিষয়ে এক হাত নেন এবং শেষে বলেন, পুর পরিষদের বাড়িতে সিদ্ধান্ত নিয়ে বিদ্রোহী কবির মর্মমূর্তিকে সম্মানজনক জায়গায় বসানো হবে। এইভাবে অবহেলিত করে ফেলা হয়েছিল কারণ তারা বিদেশির যে লোক ছিল, স্টালিন বলুন লেনিন বলুন, তাদের মূর্তি নিয়ে খুবই তারা উদযাপন এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা এই সমস্ত মূর্তি নিয়ে করে। কিন্তু আমাদের যে এপার উপারের যে বাংলার যে বিদ্রোহী কবিকে এত অবমাননা কেন, আমরা চাইছি এই বিদ্রোহী কবিকে আমরা আজকে নিতে এসেছি পৌর পরিষদের, ওনাকে নিয়ে রাখবো। তারপর আমাদের বডির সিদ্ধান্ত ক্রমে আমরা একটা ওনাকে একটা সুন্দর জায়গা দেওয়া যায় কি না, এই সমাজটাকে শুধরাতে হবে, সবাই মিলে এই সমাজটাকে শুধরানোর জন্য সবাই। তেলিয়ামুড়া পৌর পরিষদ ও তৎসংলগ্ন এলাকায় এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।